ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতক লল চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দল লগে বঙ্গবন্ধু কনফারেন্স অলত আজিয়ে অগু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হই। সেমিনারত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব দ্য ডেলিগেশন পিয়ারে মায়াউদন। সভাপতিত্ব করে দেয় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এই বৈঠকের মূল বিষয় আছিল আগামী 2020 সালের ভিতর নতুন নতুন উদ্ভাবনী হাতে ইউরোপিয়ান ইউনিয়ন 80 বিলিয়ন ইউরো বিশ্বের বিভিন্ন দেশত সাহায্য করিব। এর ভিতর আর বাংলাদেশ চাইলে চিকিৎসা শিক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার হাত বাড়াই দিব। ব্যক্তিগতভাবে আগ্রহী হল চট্টগ্রাম চেম্বারের মাধ্যমে আবেদন করিতে পারিব। বাংলাদেশের যে সমস্ত নতুন নতুন রোগ দেখা যার যেন ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো রোগ নিরাময়ের লাই কেউ যদি হনো ভালো প্রজেক্ট করিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন তারারে সাহায্য করিব এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বিশাল পরিবর্তন হইব। টু রিসার্চ ওয়ার্ক অন বিজনেস স্টাডিজ ফাইন্যান্স অর সাম আদার ইস্যুস লাইক দ্যাট। থ্যাংক ইউ। সি ইউ আর বিকজ ইউ আর ফ্রম ব্যাংকিং সেক্টর। ওকে, নাও দ্য প্রবলেম হোয়াট হ্যাজ বিন ডিফাইন্ড। ওকে, সো হোয়াট কাইন্ড